আসসালামু আলাইকুম। আমি আমার ফেসবুক পেজে একটা পোস্ট করছিলাম যে বাংলাদেশ থেকে সাইকেল নিয়ে কিভাবে ভারতে আসতে হয় বা কী কী করতে হয় এই বিষয়টার উপর একটা ভিডিও বানাবো আজ থেকে তিন চার দিন আগে। বাট সমস্যা হচ্ছে যে আমি একটু সময় মিলাইতে পারতেছিলাম না এবং একটা ভালো পরিবেশ পাইতেছিলাম না যে কোথায় আমি বসে একটা ভিডিওটা রেকর্ড করি। পরে চিন্তা করলাম কি আজকে প্রায় তিন দিন চার দিন হয়ে গেছে, এর আগে একটা ভিডিও বানাইছিলাম ওইটার ভয়েস কোয়ালিটি ভালো ছিল না, কারণ হচ্ছে আমার যে ক্যামেরা আপনারা তো কম বেশি জানেনই যে আমার হাত অ্যাক্সিডেন্ট হওয়ার পরে আমার ক্যামেরার যে মাউন্ট ছিল ওইটা ব্রোকেন অর্থাৎ ভেঙে গেছে। এজন্য আমি মানে আমার যেই রোড ওয়্যারলেস মাইক যেটা আমার গলাতে এখন হয়তো দেখতে পাচ্ছেন কিনা জানি না, ওইটা দিয়ে কথা বললে আর কি সাউন্ডগুলো একটু সুন্দর এবং মানে বুঝতে সহজ হয় আর কি। পরে আজকে এই যে দেখেন এই রাস্তা দিয়ে যাচ্ছি, কত সুন্দর জায়গা দেখছেন, খুব কম গাড়ি চলে, লোকেশনগুলো অত্যন্ত সুন্দর। আমি উগান্ডায় এটা মানে সোরোটি ডিস্ট্রিক্ট সম্ভবত এই ডিস্ট্রিক্টের নাম। তো চিন্তা করলাম কি ধীরে ধীরে সাইকেল চালায় আপনাদের সাথে এই বিষয়টা শেয়ারও করি, আপনারাও লোকেশন দেখতে থাকেন আর এর সাথে মানে এক ডিলে দুই পাখি হয়ে গেল, জিনিসগুলো মানে পরিবেশগুলো দেখতে পারলেন আর বিষয়টাও মানে আপনাদের সাথে শেয়ার করি। তো আমি এইটুকুই বলবো যে আপনারা সম্পূর্ণ বিষয়টা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, আমি আপনাদেরকে আমার যে এক্সপিরিয়েন্স আছে ওইটা একেবারে আমি আপনাদেরকে ক্লিয়ারলি বলে দিচ্ছি। তো প্রথমে বলি যে আমি আমার ভারতে সাইকেলের যে এক্সপিরিয়েন্স সেটা হচ্ছে প্রথম ভারত থেকে বাংলাদেশে যাওয়া। আমি এখন বর্তমানে যে সাইকেলটা চালাচ্ছি এটা হচ্ছে জায়ান্ট ব্র্যান্ডের, যেটা আমি আপনার ভারতের বেঙ্গালোর থেকে কিনছিলাম। কেনার পরে হচ্ছে ওই দিক দিয়ে বেঙ্গালোর, তারপর হচ্ছে কর্ণাটকা, গোয়া, তারপর হচ্ছে তামিলনাড়ু, আন্ধ্রপ্রদেশ, তারপরে হচ্ছে উড়িষ্যা, তারপর হচ্ছে পশ্চিমবঙ্গ হয়ে বাংলাদেশে আসছি। তো আসার পথে যখন আমি ভারতের ইমিগ্রেশন অফিসার ইমিগ্রেশনে ঢুকছি, কারণ যেহেতু আমি ভারত থেকে বাংলাদেশে আসতেছি, পরে ভারতীয় ইমিগ্রেশন অফিসার যখন আমার হাতে বাইসাইকেল দেখছে আমার সাথে, তখন বলতেছে ও আচ্ছা বাইসাইকেল নিয়ে ঘুরতে গেছিলেন, আমি বললাম হ্যাঁ। পরে বলতেছে যে ও আচ্ছা দেন আপনার পাসপোর্টটা দেন। তো আমি আমার পাসপোর্ট দিয়ে দিছি, দিয়ে দেওয়ার পরে লোকেশনগুলো দেখেন কত সুন্দর, দিয়ে দেওয়ার পরে উনি সিল দিয়ে দিল, পরে বলতেছে যান ওই কাস্টম অফিসারের দিকে যান। তো কাস্টম অফিসারের দিকে গেলাম, কিছুই বলে নাই, বলছে যে সাইকেলটা এই মেশিনের ভিতর দিয়ে, যেটা দিয়ে হচ্ছে বডি স্ক্যানার করে, অর্থাৎ আমরা যে মেশিনের ভিতর দিয়ে আপনার ইমিগ্রেশন অফিসে ঢুকে ওইটার ভিতর দিয়ে নিয়ে আসছি। তো আসার পরে আমি যখন ভারতের ইমিগ্রেশন শেষ করে বাংলাদেশে প্রবেশ করব, তো শেষ পয়েন্ট যেটা ওইটাতে হচ্ছে বিএসএফ থাকে, যারা বেনাপোল বর্ডার দিয়ে গেছে তারা অবশ্য জানে এটা। তো বিএসএফ আমাকে বলতেছে যে হিন্দিতে যে কাস্টম ভাগেরা হো গিয়া, তো অর্থাৎ হচ্ছে যে কাস্টম টাস্টম হয়ে গেছে। পরে আমি বললাম যে হ্যাঁ স্যার সব কিছু হো গিয়া, আমি হিন্দিতে বলতে পারি তো ওই জন্য। পরে মানে উনাকে উত্তরে বললাম যে হ্যাঁ কাস্টম হয়ে গেছে। পরে বলতেছে যে আপকানি আপকা সাইকেল কা, তো আমার বলতেছে যে আপনার না সাইকেলের কাস্টম হয়েছে কিনা। পরে আমি বললাম কি যে সাইকেল কিনলে কুছ ভি নেই লাগতা, কই কাস্টম বগেরা কুছ নেই লাগতা, তো উনি কা কেছে। পরে আমি ওনার উত্তর বলছি যে সাইকেলের জন্য কিছু লাগে না। পরে পিছন থেকে হচ্ছে আরেকজন কাস্টম অফিসার আসছে, আইসা বলতেছে যে উনি বাংলায় কথা বলে, তো উনি বলতেছে যে আপনি কি সাইকেলটা বাংলাদেশ থেকে নিয়ে গেছেন না ভারত থেকে কিনে আনছেন। আমি বললাম স্যার এটা কিনে আনছি আজকে থেকে, আরও প্রায় দুই তিন সপ্তাহ আগে থেকে আমি বেঙ্গালোর থেকে কিনছিলাম, ওই দিক দিয়ে ওই চালায় তারপর এখন বাংলাদেশে যাচ্ছি কারণ আমার ভিসা প্রায় শেষ। তো উনি বলছে যে আপনার কাছে ইনভয়েস আছে অর্থাৎ মেমো আছে কিনে আনকে। হ্যাঁ। পরে বলতেছে যে জিএসটি দিয়ে কিনছেন, আমি বললাম হ্যাঁ জিএসটি দিয়েই কিনেছি। পরে বলছে ও আচ্ছা তাহলে ঠিক আছে যান। তো উনি আমাকে কী করলো মানে আসতে অনুমতি দিয়ে দিছে। সেম বাংলাদেশেও সেম ঘটনাই ঘটলো, পুলিশ বাংলাদেশ যে ইমিগ্রেশন পুলিশ আছে উনি দেখেও খুব খুশি যে সাইকেল নিয়ে ঘুরতে গেছি। দেখেন এই লোকেশনগুলো কত সুন্দর, সুইজারল্যান্ডের মতো, ওই যে দেখেন কত বড় এরিয়া যেটা সম্পূর্ণ সবুজ শ্যামল, কোনো কিছু নাই, শুধু এখানে রাখালটা গরু চড়া আর কিছু না, কত সুন্দর জায়গা দেখলেই মন ভরে যায়। তো পরবর্তীতে বাংলাদেশের ইমিগ্রেশন শেষ করলাম, তারপরে হচ্ছে বাংলাদেশের যে কাস্টম অফিসার আছে ওরা আমার সাথে অনেকক্ষণ গল্প টল্প করলো, গল্প করার পরে বলতেছে যে আপনার সাইকেলটা কি চালাইতে পারি, আমি বললাম হ্যাঁ অবশ্যই চালান। তো দিলাম তাদেরকে সাইকেল,
চালায়, তারপরে কিছুক্ষণ সময় পার করে আমি বাংলাদেশে চলে আসি। বাংলাদেশে চলে আসার পরে পুনরায় ভিসা লাগাইছি ভারতের, তারপরে দ্বিতীয়বার আবার সে একই মেনাপুল হয়ে তারপরে ভারতে প্রবেশ করছি। তো বাংলাদেশের সাইডে কোনো কিছুই হয়নি, যে সবাই দেখে খুশি যে সাইকেল নিয়ে যাচ্ছি। ভারতের সাইডে হয়েছে কি, ভারতে যেই ঢুকার সময় যে একটা লম্বা সিরিয়াল হয়, এই সিরিয়ালে আমি সাইকেল নিয়ে ঢুকতেছিলাম, তো হঠাৎ করে একজন বিএসএফ আসছে, এসে আমাকে হিন্দিতে বলতেছে যে সাইকেল লেগে জানায়। আমি বললাম জি স্যার, মানে সাইকেল নিয়ে যাবেন? আমি বললাম হ্যাঁ স্যার। পরবর্তীতে উনি বলতেছে আচ্ছা মেরে সাথে আও, উনি বলতেছে যা আমার সাথে আসো। তো ওনার সাথে গেলাম, ওনার সাথে যাওয়ার পরে উনি আমাকে এক্সট্রা একটা লাইন দিয়ে আমাকে কি করছে, ইমিগ্রেশন যে সিরিয়াল ছিল সিরিয়ালের আগে দ্রুত ইমিগ্রেশন করাই দিছে। তো এই জন্যই বলি, যারা সাইকেল নিয়ে টেনশন করে সাইকেল নিয়ে যাইতে হলে কী করতে হবে না করতে হবে, হ্যাঁ কোনো ঝামেলা হবে কি না, ঝামেলা তো দূরের কথা, সাইকেল নিয়ে যাইলে আপনি মানে ঝামেলা মুক্ত হবেন, দ্রুত আপনার জন্য ইমিগ্রেশন হয়ে যাবে। তো আমি যখন ইমিগ্রেশনে গেছি, তো আমার সাইকেলটা সাইডে দাঁড় করায় রাখছিলেন, পরে ভারতীয় ইমিগ্রেশন অফিসার জিজ্ঞাসা করতেছে যে আপনি এর আগে তো আসছিলেন, কোথায় কোথায় ঘুরছেন? আমি বললাম ওই স্যার এত এত জায়গায় ঘুরলাম। পরে বলতেছে যে এখন কেন যাচ্ছেন? পরে আমি বললাম যে স্যার ওই যে আমার সাইকেল, আমি এর আগে সাইকেলে ঘুরতে পারি না, এইবার সাইকেলে ভালো করে ঘুরবো। তো এই কথা বলছি পরে বলছে ও আচ্ছা সাইকেল নিয়ে যাচ্ছেন? আমি বললাম জি স্যার। তো সাথে সাথে আমাকে ইমিগ্রেশন করে দিছে। তো এই ছিল হচ্ছে আমার এক্সপিরিয়েন্স মানে ভারতের প্রবেশ করার। তো কিছুদিন আগেই এই মাস, হ্যাঁ এক দুই মাস আগের ঘটনা, আমারই পরিচিত দুইজন আর সাথে আরেকজন ছিল, টোটাল তিনজন, তারা হচ্ছে ঢাকা থেকে ওই দিক দিয়ে বেনাপুল হয়ে পশ্চিমবঙ্গ, তারপর উড়িষ্যা ভুবনেশ্বর ওইদিকে ঘুরে টুরে গেছে। ওরাও সেম, কোনো রকম কোনো সমস্যা হয়নি বা কোনো রকম কোনো মানে প্রবলেমের সম্মুখীন হইতে হয় নাই সাইকেল নিয়ে যাওয়ার জন্য। আর একটা জিনিস মনে রাখবেন, সারা পৃথিবীর যেই কোনো বর্ডারে যেই কোনো দেশে যান, সেখানে আপনার মানে সাইকেলের জন্য কোনো রিস্ট্রিকশন নাই যতটুকু আমি জানি। ইন্টারনেট থেকে ঘাটাঘাটি করেও দেখলাম, তারপরে আমি বিভিন্ন ইন্টারন্যাশনাল যারা বিশ্বের বিভিন্ন দেশে ঘুরে বেড়ায়, এই ধরনের মানুষের সাথে যোগাযোগ করে কথা বলে এবং তাদের সাথে কয়েকজনের সাথে আমি নিজে ফিজিক্যালি দেখাও করছি, ওরা বলছে যে সাইকেলের জন্য কোনো রিস্ট্রিকশন নেই। কথা সত্য, সাইকেল জন্য কোনো আপনার রোড পারমিট লাগে না, লাইসেন্স লাগে না, কোনো কিছুই লাগে না। তো এটাই, পৃথিবীর কোনো বর্ডারে আপনাকে সাইকেলের জন্য আটকাবে না, সাইকেলের জন্য আপনাকে মানে কোনো কিছু কোনো রিস্ট্রিকশন বা বাধা বিপত্তি কিছুই নেই। কত সুন্দর জায়গা, মানুষ নাই, কিছু নাই, একেবারে ফাঁকা ফাঁকা, দেখলেই ভাই ভালো লাগে। তো যাই হোক, এই ছিল। আর আরেকটা বিষয় হচ্ছে আমি বর্তমানে তো উগান্ডায় আছি, আফ্রিকায়, ওখান থেকে আবার আরেক দেশে যাবো ইনশাল্লাহ খুব শীঘ্রই। তো যদি আপনারা জানতে চান, যারা এই ভিডিওতে দেখতেছেন, যারা জানতে চান যে আমি সাইকেল নিয়ে কীভাবে আফ্রিকা আসছি, তাহলে আমার ইউটিউব চ্যানেলে যান, ওখানে একটা ভিডিও দেওয়া আছে, আর একটা হচ্ছে শর্ট ভিডিও দেওয়া আছে, ওইটাতে আপনারা দেখতে পারবেন আমি কীভাবে নিয়ে আসছি। তারপরও আমি আমার এই ভিডিওর ডিসক্রিপশনে এবং কমেন্ট বক্সে আমি আমার ওই ভিডিওটা দিয়ে দেওয়ার চেষ্টা করব। আর যদি আপনাদের আরও কোনো প্রশ্ন বা আরও কোনো বিষয় জানার ইচ্ছা হয়, তাহলে আমার এই ভিডিওর কমেন্টে অথবা আমার ইনস্টাগ্রাম আছে, আমার ফেসবুক অ্যাকাউন্ট আছে, ফেসবুক পেজ আছে, যেখানে ইচ্ছা আপনারা আমাকে হ্যাঁ মেসেজ করতে পারেন, আমি ইনশাল্লাহ হয়তো আপনাদেরকে উত্তর দিব, আর নয়তো আরও মানে আপনাদের প্রশ্ন নিয়ে আমি একটা ভিডিও তৈরি করব। তো ঠিক আছে, হাতও ব্যথা হয়ে গেছে এই ক্যামেরা ধরে রাখতে রাখতে। তো আমি চিন্তা করছিলাম যে এটি মনে হয় ভালো জিনিস, আপনাদের সাথে কথাও বলতে থাকি এবং মানে আপনাদেরকে লোকেশনগুলো দেখাইতেও থাকি এবং এই বিষয়টাও শেয়ার করি। তো এই ছিল হচ্ছে এইখানকার পরিবেশ, দেখি আজকে কোথায় যাই, কোথায় থাকি, কোথায় ক্যাম্পিং করি। মনে হচ্ছে যেন এক সম্পূর্ণ অজানা পথ, অজানা গন্তব্যে যাচ্ছি। তো ঠিক আছে, আজকে এই ভিডিও এখানে শেষ করি ইনশাল্লাহ, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনাদের সবার কাছ থেকে খোদা হাফেজ, টাটা, বাই।